বন্ধুরা, চলে এলাম আরেকটি একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো কেউ ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে আমাদের গেমের মধ্যে যে নতুন ক্যারেক্টারটি আসতে চলেছে সেটি কোন ক্যারেক্টার এবং কার ক্যারেক্টার। এছাড়াও আরও রয়েছে নতুন ম্যাজিক কিউব বান্ডিল। বন্ধুরা, আমাদের ম্যাজিক কিউব বান্ডিলের ওখানে গিয়ে যখন দেখবে যে কোনো সেরকম ভালো কোনো মেল বান্ডিল নেই, যতগুলো আছে সবগুলোই প্রায় ফিমেল বান্ডিল। তো এখানে আমাদের মেল বান্ডিলের খুবই দরকার আছে। তো ভালো কি বান্ডিল আসতে চলেছে সেটা আমরা দেখে নেব। এবং এছাড়াও আমরা দেখতে পারবো যে আমাদের গেমের মধ্যে একটা নতুন যে জিপ গাড়ি আছে না, তো জিপ গাড়ির যে স্কিনটা আসতে চলেছে তো কি কালারের সেটাও জানতে পারবো। এছাড়াও রয়েছে একদম শেষে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে একটা বান্ডিল একদম টোটালি ফ্রিতে আমরা পেয়ে যাব। তো সেটা কিভাবে পাবো এবং কোথায় পাবো জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফটো দেওয়া আছে কিন্তু মুখটা তার কালো রং দিয়ে ঢেকে দেওয়া আছে, ঠিক আছে। এবং এইটির আসার ডেট দেওয়া আছে 29 আগস্ট 2020। তো এটা কার ফটো? হ্যাঁ বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ইলাইট হায়াতর সাথে আরেকটা নতুন ক্যারেক্টার আসতে চলেছে, যেটার ছবিটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এই ছবিটা আর যে আগে যে ছবিটা দেখালাম ওই দুটো ছবির মধ্যে মিল কোথায় আছে? হ্যাঁ বন্ধুরা, দুটো ছবিতে একই, শুধুমাত্র ওই ছবিটির মুখটি ঢাকা দেওয়া আছে কালো রং দিয়ে আর এটা পুরোপুরি দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে এটা হচ্ছে ঋত্বিক রোশনেরই ফটো। এছাড়াও বন্ধুরা, আরেকটি ফটো আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যান্টনিও এবং মোকো, তার সাথে আরও দুটি নতুন ক্যারেক্টার। এই দুটো নতুন ক্যারেক্টার একটু ভালো করে দেখো বন্ধুরা, দেখতে পাবে যেটা মেল ক্যারেক্টার আছে সেটা পুরোপুরি ঋত্বিক রোশনের মতো দেখতে কিন্তু গায়ের রঙটি শুধুমাত্র কালো দেওয়া আছে। তো এর থেকে আমরা পরিষ্কারভাবে কনফার্ম হয়ে গেলাম যে আমাদের যে নতুন ক্যারেক্টারটি আসতে চলেছে সেটি ঋত্বিক রোশনেরই ক্যারেক্টার। তো এরপর বন্ধুরা আমরা চলে যাবো আমাদের পরবর্তী ইভেন্টের দিকে। তো পরবর্তী ইভেন্ট হচ্ছে একটা জিপ গাড়ি স্কিন। তো এই স্কিনটি আমাদের সার্ভারে খুব শীঘ্র আসার সম্ভাবনা আছে। তো যদি আসে খুবই ভালো হবে এবং গাড়িটা দেখতে অসাধারণ লাগছে। তো যদি আসে কে কে নিতে চাও তা একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ইভেন্টের দিকে। তো আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে ম্যাজিক কিউব বান্ডিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই বান্ডিলটি আমাদের সার্ভারে অনেক দিন আগেই এসেছিল। তো অনেকেই অনেক ডায়মন্ড খরচা করেছে কিন্তু তাও এই বান্ডিলটি পায়নি। তো এই বান্ডিলটি আমাদের সার্ভারে ম্যাজিক কিউব বান্ডিলের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি। যদি আসে তো আমি তো নেবই, আমার কাছে যেহেতু এই বান্ডিলটা নেই। তো আমি চাই তোমার আমার সাথে সাথে যারা যারা এই বান্ডিলটি পছন্দ করো বা নিতে ইচ্ছুক তারাও একটু জানিও আমাকে কমেন্ট করে। তো বন্ধুরা, এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী ইভেন্টের দিকে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটি ফিমেল বান্ডিল দেখা যাচ্ছে এবং সেটা দেখতে কি দারুণ, তাই না? তো এটা আশা করি প্রত্যেকের পছন্দ তো হবেই। এই বান্ডিলটি আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। ফ্রিতে কীভাবে পাবো? হ্যাঁ বন্ধুরা, সেটাই জানানোর জন্য আজকের এই ভিডিও। তো আমরা FF টোকেন, যেটা লাল রঙের টোকেন থাকে দেখবে, সেটা আমরা কিন্তু প্রত্যেকে ফ্রিতেই পাই। কোথার থেকে পাই না, এটা আমরা গোল্ড রয়্যালের ওখান থেকে পাই, কখনো কখনো ফ্রি যে ডায়মন্ড রয়্যালের কার্ডগুলো থাকে সেখান থেকে পাই, ওপেন রয়্যালের কার্ডগুলো থাকে সেখান থেকে পাই। তো যাই হোক, এটা আমরা জমা করে করে রেখে আমরা FF টোকেনের বিনিময়ে আমরা এই বান্ডিলটি কিনে নিতে পারব। তো বন্ধুরা, এই বান্ডিলটি আমাদের সার্ভারে আসার পর কারা কারা এই বান্ডিলটি নিলে জানাতে কিন্তু ভুলো না কেউই। সো গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্তই জানানোর ছিল। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দাও, যাতে আমার বানানো ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে। আজকের মতো টেক কেয়ার, বাই বাই।